আজ আমি ক্লাস ইলেভেনের পাশ্চাত্য দর্শনের সেকেন্ড চ্যাপ্টার জ্ঞানের স্বরূপ নিয়ে আলোচনা করছি। জ্ঞানের স্বরূপে দেখো, প্রথমে আছে জানা। এই জানা সম্পর্কে আজকে আমরা জানব। দেখো, আমাদের দৈনন্দিন কথাবার্তায় যদিও জ্ঞান বা জানা শব্দটিকে আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, তবুও বলা যায় শব্দটির সঠিক অর্থ আমরা জানি না। জ্ঞানের স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে আমরা জ্ঞান কথাটির পরিবর্তে জানা কথাটিকে ব্যবহার করব। যেমন আমরা অনেক সময় বলে থাকি, আমি সাঁতার কাটতে জানি, বা আমি রামকে জানি, বা আমি জানি শনিবারের পর রবিবার আসে। আমরা দৈনন্দিন জীবনে জানা ক্রিয়াপদটিকে বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকলেও দর্শনে এটিকে মূলত তিনটি অর্থে ব্যবহার করা হয়। দেখো, আমি এখানে কি লিখেছি, জ্ঞান বা জানা শব্দটিকে মূলত তিনটি অর্থে ব্যবহার করা হয়। জন হসপার্স এর মতে উনি কি বলেছেন, উনি বলেছেন যে এই তিনটি অর্থ হল, নাম্বার ১, পরিচিতি অর্থে জানা, নাম্বার ২, কর্মকৌশল অর্থে জানা, এবং নাম্বার ৩, বাচনিক অর্থে জানা। ঠিক আছে, দেখো নাম্বার ১ এ আমি কি বললাম, পরিচিতি অর্থে জানা। এখানে এই যে পরিচিতি অর্থে জানা কথাটা ব্যবহার করা হয়েছে, এই পরিচিতি অর্থে জানা বলতে বোঝায় চেনা বা পরিচয় থাকা। এই প্রকারের জানা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর নির্ভর করে, কারণ কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে আমরা বলতে পারি না যে আমি ওই ব্যক্তিটিকে জানি। তো এখানে দেখো, আমার যে উদাহরণ দেওয়া রয়েছে, আমি বিজয়বাবুকে জানি, সেখানে কি বোঝা যাচ্ছে, যে বিজয়বাবুর সঙ্গে আমার পরিচিতি আছে। আর সেই অর্থেই এখানে জানি শব্দটিকে ব্যবহার বা জানা শব্দটিকে ব্যবহার করা হয়েছে। নাম্বার ২ এ আছে কর্মকৌশল অর্থে জানা। এই ক্ষেত্রে জানা বলতে বিশেষ ধরনের কাজ করার ক্ষমতা বা দক্ষতাকে বোঝানো হয়। দেখো এখানে উদাহরণে আমি কি বলেছি, আমি সাইকেল চালাতে জানি, সেখানে কি বুঝতে পারছো তোমরা, দেখো বা বোঝা যাচ্ছে সাইকেল চালানোর কৌশল আমার জানা আছে, বা এই কাজটি আমি করতে পারি। এবার দেখো নাম্বার ৩ এ আছে বাচনিক অর্থে জানা। বাচনিক অর্থে জানা বলতে বোঝায় কোনো বচনকে সত্য বলে জানা। এই ধরনের বচন মিথ্যা হয় না, আর এই প্রকার বচনের সঙ্গে সবসময় জানি যে বা জানে যে এই কথাটা যুক্ত হয়। তোমরা সব সময় খেয়াল রাখবে, পরীক্ষার সময় হয়তো এরকম উদাহরণ দিয়ে তোমাদের বের করতে দেওয়া হবে যে এখানে কোন প্রকার অর্থে জানা শব্দটিকে প্রয়োগ করা হয়েছে। তখন তোমাদের এই যে তিনটি প্রকার রয়েছে, এই তিনটি প্রকারের মধ্যে যে কোনো একটাকে বলতে হবে, সেটা বুঝে বলতে হবে। যে এক্সাম পেলে বা যে উদাহরণে দেখবে আমি জানি যে এইভাবে উদাহরণটি শুরু হয়েছে, তখনই তোমরা চোখ বুঝে লিখে দেবে বাচনিক অর্থে জানা। এই অর্থে এখানে জানা শব্দটিকে প্রয়োগ করা হয়েছে। তো দেখো সবসময় তাহলে আমি কি বললাম, যে এই প্রকার বচনের সঙ্গে জানি যে বা জানে যে এই কথাটা সবসময় যুক্ত থাকে। তো এখানে আমার উদাহরণে রয়েছে আমি জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে এখানে এই যে জানি শব্দটি, এটা কি বোঝাচ্ছে, একটা সত্যতাকে প্রকাশ করছে। অর্থাৎ পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে, এই ঘটনাটি আমার জানা এবং এটি একটি সত্য ঘটনা। দর্শনে জ্ঞান কথাটি
মূলত বাচনিক জ্ঞান অর্থেই ব্যবহৃত হয়। তাই বাচনিক জ্ঞান হলো মুখ্য বা মৌলিক জ্ঞান। দেখো, এই যে আমরা চ্যাপ্টারটা পড়ছি, এখানে আমাদের দুটো খুব ইম্পর্টেন্ট শব্দ রয়েছে, এবং এই শব্দ দুটি তোমরা প্রতিটি চ্যাপ্টারেই প্রায় পাবে। সেটি হলো, নাম্বার ওয়ানে দেখো রয়েছে জ্ঞাতা। জ্ঞাতা কথাটির অর্থ কী? তোমরা তো নতুন ফিলোসফি পড়ছো, যার জন্য তোমাদের কাছে এই শব্দটা একেবারেই নতুন লাগছে। তো জ্ঞাতা কথাটির অর্থ আমি তার জন্য এখানে তোমাদের লিখে দিয়েছি। যার জ্ঞান হয় সেই ব্যক্তি হলো জ্ঞাতা। আরেকটা হলো, নাম্বার টুয়ে রয়েছে জ্ঞেয় বস্তু। জ্ঞেয় বস্তু কথাটির অর্থ কী? জ্ঞেয় বস্তু কথাটির অর্থ হলো যার সম্বন্ধে জ্ঞান হয়। যেমন সেই আমি যার সম্পর্কে জ্ঞান অর্জন করছি, সে কোনো ব্যক্তিও হতে পারে কিংবা কোনো বস্তুও হতে পারে। তো দেখো, এই যে এই বাচনিক জ্ঞানের কতগুলি আবশ্যিক এবং পর্যাপ্ত শর্ত আছে। জন হসপার্স বলেন যে কোনো বচনকে সত্য রূপে জানতে গেলে তিনটি শর্তকে অবশ্যই পূরণ করতে হবে। এই তিনটি শর্ত কি কি? এই তিনটি শর্ত হলো আবশ্যিক শর্ত। যেমন নাম্বার ওয়ানে রয়েছে সত্যতার শর্ত। সত্যতার শর্ত বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ সংশ্লিষ্ট বচনটিকে, সংশ্লিষ্ট বচন বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ যে বচনটি সম্পর্কে আমি বলছি সেই বচনটিকে অবশ্যই সত্য হতে হবে। নাম্বার টুয়ে আছে বিশ্বাসের শর্ত। অর্থাৎ সংশ্লিষ্ট বচনের সত্যতায় জ্ঞাতাকে বিশ্বাস করতে হবে। নাম্বার থ্রিতে আছে বিশ্বাসযোগ্যতার শর্ত। অর্থাৎ বিশ্বাসের সমর্থনে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ বা যুক্তি থাকা দরকার। এই তিনটি শর্তকে যখন আমরা একত্র করি তখনই আমরা পর্যাপ্ত শর্ত পাই, বা তিনটি শর্তকে একত্রে বলা হয় পর্যাপ্ত শর্ত। দেখো আমি এখানে লিখে দিয়েছি, পর্যাপ্ত শর্ত ইকুয়াল টু সত্যতার শর্ত প্লাস বিশ্বাসের শর্ত প্লাস বিশ্বাস যোগ্যতার শর্ত। তো এই শর্তগুলির মধ্যে আমাদের যদি একটি শর্ত অনুপস্থিত থাকে তাহলে কিন্তু জ্ঞান হবে না। এ প্রসঙ্গে জন হসপার্স জ্ঞান কথাটিকে দুটি অর্থে ব্যবহার করেন। যেমন একটি হল সবল অর্থে জ্ঞান বা জানা, আরেকটি হল দুর্বল অর্থে জানা। সবল অর্থে জ্ঞান বলতে আমরা কি বুঝি? চূড়ান্তভাবে সত্য জ্ঞান। চূড়ান্তভাবে সত্য জ্ঞান হলো সবল অর্থে জ্ঞান, আর আরেকটি হলো দুর্বল অর্থে জ্ঞান বা জানা। তো সবল অর্থে জানা, দেখো আমরা তো বুঝতেই পারছি যে চূড়ান্তভাবে সত্য জ্ঞান, অর্থাৎ যাদের কোনোভাবে সংশয় করা যায় না। যেমন আমি অসুস্থ বোধ করছি, তো এখানে আমি অসুস্থ বোধ করছি, এখানে তো কোনো সংশয় থাকতে পারে না। না, আমার যে শরীরটি খারাপ লাগছে বা আমি যে বোধ করছি যে আমার শরীরটি মানে অসুস্থ লাগছে আমার, এটা তো কখনোই অসত্য হতে পারে না। তো এই ধরনের জ্ঞানকে বলা হয় সবল অর্থে জ্ঞান। আর দুর্বল অর্থে জ্ঞান হলো যে জ্ঞান চূড়ান্তভাবে সত্য নয়, ঠিক আছে? যেমন জাগতিক বিষয়ের জ্ঞান। তাহলে আমরা দুর্বল অর্থে জানা বলতে কি বুঝতে পারছি? যেসব জ্ঞানের সত্যতার সপক্ষে যুক্তি বা সাক্ষ্য প্রমাণ থাকলেও সেই সব চূড়ান্ত নয়, সেই সব জ্ঞান হলো দুর্বল অর্থে জ্ঞান। জগৎ বা জাগতিক ব্যাপারের জ্ঞান মাত্রই দুর্বল অর্থে জ্ঞান। তো এই হলো আজকের আমার এই জ্ঞানের স্বরূপ সম্পর্কে প্রথম সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের ফার্স্ট পার্টের আলোচনা। আশা করি তোমরা সবাই দেখবে, এবং অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি কোনো অসুবিধা হয়। তো এর পরের পার্টটা আমি খুব শিগগিরই আবার তোমাদের সাথে আলোচনায় থাকবো।